হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমি আলোচনা করব জিএনএম এনএমের জন্য রিজনিংয়ের একটা সব থেকে সহজ বিষয়, সেটা হচ্ছে অ্যানালজি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু 2021 শিফট ওয়ানের প্রশ্নপত্র, এবং এই এতটা সোজা প্রশ্ন তোমরা ভাবতে পারবে না। যখন দেখবে জিনিসগুলো শিখে যাবে, তখন তোমাদের মনে হবে যে এতটা সোজা পরীক্ষা এসেছিল। হ্যাঁ বন্ধুরা, এতটা সোজা পরীক্ষা আসে, তাই কিন্তু আমাদেরকে জিনিসটা বুঝে নিতে হবে কতটা সহজে আমরা শিখবো, ঠিক আছে? যদি না শিখতে পারি তখন এটাই কঠিন মনে হবে, শিখে গেলে জলের মতো সোজা, ঠিক আছে? তো দেখো, অবশ্যই আশা করছি ভিডিওটা প্রচুর 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 শেয়ার করবে, প্রচুর লাইক আসবে, তার জন্য কিন্তু অবশ্যই প্রচুর শেয়ার করতে হবে, ঠিক আছে? এবার দেখো, ফার্স্টে তোমাদের বলি এই অ্যানালজিটা কী, তারপর আমি কোশ্চেনগুলো নিয়ে যাবো। দেখো, অনেকগুলো কোশ্চেন নিয়ে এসেছি কিন্তু, ঠিক আছে? ফার্স্টে বুঝে নিই অ্যানালজিটা কী। এখানে আমাদের অ্যানালজি প্যাটার্ন হচ্ছে, প্রথমে আমাদেরকে এখানে একটা রিলেশান দেওয়া থাকবে, ঠিক আছে? দুটো বস্তু হতে পারে, দুটো জিনিস হতে পারে, দুটো মানুষ হতে পারে, দুটো ব্যক্তিত্ব হতে পারে, দুটো জায়গা হতে পারে, যাই হোক না কেন একটা রিলেশান দেওয়া থাকবে। যেমন কথা বললাম, ধরো দিন ও রাত, এটা কী? দিন আর রাত হচ্ছে অপোজিট একটা ওয়ার্ড, ঠিক তেমনি তার অপোজিট কী হতে পারে? এর অপোজিট হতে পারে ভারত বাংলাদেশ হতে পারে, ভারত পাকিস্তান হতে পারে, ঠিক আছে? মানে অপোজিট একটা, ভালো খারাপ হতে পারে, ঠিক আছে? মানে একটা অপোজিট সম্বন্ধ কাজ করছে, ঠিক আছে? আমি ধরো একটা কথা বললাম, এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, একটু সহজে বুঝিয়ে দিই, তারপর জিনিসটা এগুলো প্র্যাকটিস করতে করতে সব শিখে যাবে। ধরো বললাম চারজন বন্ধু, রাম, ঠিক আছে, শ্যাম, এদিকে লিখলাম যদু, এটা হচ্ছে মধু। তো আমাদের কোশ্চেনটা এরকম থাকবে, রাম কমা শ্যাম, এদের এরা হচ্ছে চারজন বন্ধু, ঠিক আছে? রাম, শ্যাম, যদু, মধু। আমি জানি যে রাম, শ্যাম, যদু, মধু চারটে বন্ধু, ঠিক আছে? এবার প্রশ্ন আসলো রাম, শ্যাম, তারপরে চারটে অপশান থাকলো যদু, মধু, রাবণ, রাম, হ্যাঁ, তারপর আরও হয়তো থাকলো সীতারাম, তারপরে এরকম থাকলো চার পাঁচটা থাকলো। তাহলে আমি কী জানি যে রাম এবং শ্যাম যেরকম বন্ধু, ঠিক তেমনি যদু এবং মধু হচ্ছে বন্ধু, ঠিক আছে? এইরকম প্রশ্ন আসে আমাদের অ্যানালজিতে, মানে আমাদের একটার সাথে একটা রিলেশন স্থাপন করতে হবে, একটা সম্পর্ক স্থাপন করতে হবে, ঠিক আছে? তো দেখো, প্রথম যে প্রশ্নটা, এটাও কিন্তু খুবই সোজা প্রশ্ন। দেখতে পাচ্ছ 2021-এর কিন্তু শিফট ওয়ানে এই প্রশ্নটা এসেছিল। প্রশ্নটা কী? ট্রেন এর সাথে রেল, এর সম্পর্ক কী? দেখো, রেল কী, ট্রেন কী, এটা বুঝতে হবে। রেল হচ্ছে আমরা দেখেছি তো ট্রেন, ট্রেন দেখো এটা হচ্ছে ট্রেন, তাই তো? এই যে গাড়িটা, এই গাড়িটা হচ্ছে ট্রেন, ঠিক আছে? এই গাড়িটা হচ্ছে কি, ট্রেন, এই গাড়িটা ট্রেন। আর এর যে লাইনটা দেখতে পাচ্ছ না, এই যে ট্র্যাকটা, এটা হচ্ছে রেল, ও যে মানে না রেল লাইন, ঠিক আছে? তো রেল লাইন, ঠিক আছে? তাহলে এর সম্পর্কটা কী দাঁড়ালো, যে ট্রেন চলে রেল লাইনের উপরে, যেটা চলে মানে রেল লাইনের উপরে চলছে, ঠিক আছে? কোনো একটার উপরে চলছে। তাহলে এবার দেখা যাক অপশানগুলোর মধ্যে কোনটা কিসের ওপর চলছে, কোন একটা যানবাহন নিশ্চয়ই এরকম একটা কোনো কিছুর ওপর চলবে। দেখো, বাস এবং ড্রাইভার, তাহলে বাস এবং ড্রাইভার, ড্রাইভার তো বাস চালাচ্ছে, কিন্তু বাস তো ড্রাইভারের উপর চলছে না, তাহলে এটা হতে পারে না, এটা হবে না। অপশন নাম্বার বি দেখো, গাড়ি এবং ইঞ্জিন, দেখো গাড়ি ইঞ্জিনের ওপর তো চলে না, গাড়ি ইঞ্জিন দিয়ে চলছে, কিন্তু গাড়ি ইঞ্জিনের ওপরে কি চলে? যেরকমটা আমরা দেখলাম যে ট্রেন চলছে রেলের ওপর, তাহলে কি আমাদের গাড়ি কি ইঞ্জিনের ওপর চলছে? চলছে না, তাহলে এটাও উত্তর হবে না। অপশন সি দেখো, নৌকা, নদী, নদীর ওপর নৌকা চলছে, এইটা হতে পারে। তার মানে আমাদের এই যে অপশন নাম্বার সি, এটাও কিন্তু আমাদের একদম সঠিক উত্তর। তবু তোমাদের সুবিধার্থে অপশন নাম্বার ডিটা দেখে নিই, যে মালগাড়ি, মালবাহী গাড়ি এর সাথে ঘোড়া। দেখো, মালবাহী গাড়ি সবসময় যে ঘোড়া দিয়ে টানা হবে এরকমটা কোনো মানে নেই, এমন হতেই পারে সেটা ট্রেনেরই কোনো মালবাহী গাড়ি চলছে, ঠিক আছে? সেটা গরু দিয়ে চালানো যেতে পারে, ঘোড়া দিয়ে যাবে এরকম কোনো মানে নেই। তার মানে বুঝলাম যে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, ঠিক আছে? নৌকা, নদী, ওকে। আর একবার বলছি ব্যাপারটা কি, যে কোনো একটা রিলেশন স্থাপন করতে হবে। দেখো, রেলের উপর দিয়ে ট্রেন চলছে, তাই তো? রেল লাইনের উপর দিয়ে ট্রেন চলছে, ঠিক তেমনই এই নদীর ওপরে কী চলছে, নৌকা চলছে। বাকিগুলো দেখো সব অন্যরকম লাগছে, ঠিক আছে? তো আশা করছি ভালো লেগেছে, প্রচুর লাইক করো এবং অবশ্যই কিন্তু শেয়ার করো। এবার চলে যাই পরের কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো, স্কুল, স্কুলের সাথে সম্পর্ক হচ্ছে ছাত্রের, স্কুলের সাথে সম্পর্ক হচ্ছে ছাত্রের, কীরকম সম্পর্ক, ছাত্ররা স্কুলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই ধরনের কী আর রিলেশন হতে পারে? ট্রেন, প্যাসেঞ্জার, ঠিক আছে? তাহলে প্যাসেঞ্জার ট্রেনের কাছে যাচ্ছে, হ্যাঁ হতে পারে অবশ্যই, কারণ দেখো যেরকম আমি দেখলাম যে ছাত্র যাচ্ছে স্কুলে, তার মানে প্যাসেঞ্জার ট্রেনে যেতেই পারে, ঠিক আছে? তার মানে এটা হতে পারে। তারপরে দেখো,
পররাষ্ট্র রাষ্ট্র, এই দুটো তো আলাদা হয়ে গেল। রাষ্ট্র মানে আমাদের দেশ, আর পররাষ্ট্র মানে অন্য কোনো দেশ, ঠিক আছে? এটা তো পুরো অন্যরকম হয়ে গেল। তারপরে দেখো যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, এটাও তো অন্যরকম রিলেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর দেখো সাইকেল বাইক। তার মানে দেখলাম যে এই চারটে অপশনের মধ্যে আমার কিন্তু অপশন নাম্বার এ যেটা রয়েছে, অর্থাৎ ট্রেন এবং প্যাসেঞ্জার, এই অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, বাকিগুলো কিন্তু হচ্ছে না। কেন বলো? যে রিলেশন হচ্ছে, যেমন ধরো ছাত্র স্কুলের সাথে যেরকম সম্পর্ক, যে স্কুল ছাত্র না হলে চলবে না, ঠিক তেমনই ধরো ট্রেনও কিন্তু প্যাসেঞ্জার ছাড়া চলবে না। বাকিগুলো দেখো, বাকিগুলো কিন্তু হতে পারে, একটা রাষ্ট্র যদি না থাকে, পররাষ্ট্র, পররাষ্ট্র বা রাষ্ট্র, এর মধ্যে সম্পর্ক ঠিক কীরকম মানে বোঝা যাচ্ছে না, কিন্তু একদম স্পষ্টতে বোঝা যাচ্ছে যে ট্রেনের সাথে প্যাসেঞ্জারের সম্পর্কটা খুব ভালো লাগছে, মানে এইটার সাথে একদম সামঞ্জস্য লাগছে। তা আশা করছি বন্ধুরা ভালো লেগেছে। এবার তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের মক টেস্টের ব্যাপারে, ফুল লেন্থ মক টেস্ট, সেখানে যারা জয়েন করতে চাও একটু দেখে নাও, তারপর আবার পরেগুলো দেখব। বন্ধুরা আমাদের ফুল লেন্থ মক টেস্ট যেটা সাফল্য বাংলার সহযোগিতায় হচ্ছে, এটা অল ইন্ডিয়া কিন্তু হবে, অল বেঙ্গলের একটা মক টেস্ট, ইন্ডিয়া বলা ভুল হবে, অল বেঙ্গল থেকে কিন্তু যত যা যেখান থেকে আছে সব স্টুডেন্টরা এখানে আশা করছি পরীক্ষা দেবে। এবং এইখানে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারছো আপ টু এক্সাম পর্যন্ত, তোমার যে এক্সাম লেভেল কতটা তোমার দাঁড়িয়ে আছে, তোমার পড়াশোনার প্রিপারেশন কতটা কী দাঁড়িয়ে আছে, সেটা তুমি কিন্তু চেক করতে পারবে, তোমার স্ট্যাটাসটা তুমি চেক করতে পারবে। এর জন্য তোমায় কিন্তু অবশ্যই আমাদের পেইড যে মক টেস্টের ব্যাচ আছে সেখানে জয়েন করতে পারো। এটা সম্পূর্ণ হবে আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে হবে, এবং এর জন্য তোমাদের মাত্র 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে, দেখতে পাচ্ছ 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এটা কিন্তু এক্সাম পর্যন্ত দিতে পারবে, ঠিক আছে? ফুল লেন্থ মক টেস্টে মানে হচ্ছে 115 নম্বর যেরকম তোমাদের পরীক্ষায় আসে সেরকম প্রশ্ন তোমাদের সামনে আসবে, তোমরা কিন্তু সেরকম সময় পাবে, ঠিক আছে? আর সব থেকে বড়ো বিষয়, যারা পেইড ব্যাচে আছো তাদের কিন্তু এই 100 টাকাও লাগছে না, তাদের মাত্র 80 টাকা লাগছে। আর যারা পেইড করোনি বা যারা ভর্তি হতে পারোনি কোনো কারণবশত, তোমরা চাইলেও এখানে জয়েন করতে পারো 100 টাকা বিনিময়ে, ঠিক আছে? এখানে কিন্তু এই বিষয়গুলো পাবে। তো এর জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে, নাম্বারটা দেখতে পাচ্ছ 9609122622। অলরেডি কিন্তু 30 জনের কাছাকাছি ভর্তি হয়েছে, আমি চাই এটা 30-এ না গিয়ে 30,000-এ গিয়ে দাঁড়াক, ঠিক আছে? আর এটার জন্য তোমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আর দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে তোমরা তোমাদের নিজেদের স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবে যে কোথায় কী খামতি আছে, ঠিক আছে? আদার্স কিন্তু যদি শুধুমাত্র পড়েই গেলাম, কিছু জানতেই পারলাম না নিজের ব্যাপারে, নিজের খামতি কোথায় সেটা যদি জানতেই না পারি, তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো পরীক্ষায় রেজাল্ট দেবে না, ঠিক আছে? চলো এবার আমরা কোশ্চেনে ফিরে যাই। এবারে কোশ্চেনটা দেখো, বাড়ির সাথে যেমন সম্পর্ক ইট, এর সাথে কী সম্পর্ক হবে? তো বাড়ি দেখো, বাড়ি কী দিয়ে তৈরি? ইট দিয়ে তৈরি হয়, ঠিক আছে? বাড়ি কী দিয়ে তৈরি হয়? ইট দিয়ে তৈরি হয়। দেখো এখানে ছবি দিয়ে দিয়েছি, তোমাদের সুবিধাতে যাতে তোমরা বুঝতে পারো, যখন ছবি দিয়েছি তা ইট দিয়ে বাড়ি তৈরি হয়। তাহলে এই পরেগুলোর মধ্যে কোনটা দিয়ে কী তৈরি হচ্ছে? যেমন মানুষ, যানবাহন, যানবাহন দিয়ে কি মানুষ তৈরি হয়? হয় না। তারপর দেখো গাড়ি, লোহা, হ্যাঁ লোহা দিয়ে গাড়ি তৈরি হতে পারে, ঠিক আছে? যানবাহন হলে আলাদা ব্যাপার ছিল, বাট গাড়ি বলেছে, তো গাড়ি কিন্তু লোহা দিয়ে তৈরি হয়। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, তবু তোমাদের সুবিধা দিতে হবে। আর বাকিগুলো দেখে নিই, দাঁত, টুথপেস্ট, তো টুথপেস্ট দিয়ে কি দাঁত তৈরি হয়? তৈরি হয় না। দাঁতকে মজবুত রাখার জন্য বা ঠিক রাখার জন্য আমরা দাঁত টুথপেস্ট ইউজ করি, ঠিক আছে? তারপর দেখো ফল, আম, তো ফলের মধ্যে আম একটা প্রকার হয়ে গেল, এটা তো আম দিয়ে তো ফল তৈরি হয় না, বা ফল দিয়ে আম তৈরি হয় না, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, গাড়ি দিয়ে লোহা, ঠিক আছে? বা লোহা দিয়ে গাড়ি। ওকে চলো তারপরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটাও সোজা, যে কালির সাথে পেনের সম্পর্ক কী? দেখো পেন থেকে কালি বেরোয়, তারপর সেটা লেখার কাজে লাগে আমাদের, ঠিক আছে? ঠিক তেমনভাবে কোন আমাদের অ্যানালজিটা কাজ করছে সেটা দেখতে হবে, যে পেন্সিল, দাগ। তারপর দেখো ইতিহাস, ভূগোল, বর্তমান, অতীত, বাস, ট্রেন। দেখো ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের এই যে তিনটে দেখছি না, এই বি, সি আর ডি, এই এই তিনটে কিন্তু আমাদের কিন্তু একদিকভাবে মানে অপোজিট সাইডটা বোঝাচ্ছে, কোনো কিছুর উল্টো দিকটা বোঝাচ্ছে। তার মানে আমাদের এই প্রশ্নটা সঠিক উত্তর হবে পেন্সিল দাগ, ঠিক আছে? পেন্সিল দিয়ে আমরা কোনো একটা দাগ টানি বা কোনো একটা লেখা লিখতে পারি, তাহলে এই এই প্রশ্নের জন্য সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে চলে যাই, এটা খুবই সোজা প্রশ্ন, পূর্ব, পশ্চিম, এই দুটো দেখো দুটো আলাদা দিক বোঝাচ্ছে, মানে একটা পূর্ব একটা পশ্চিম, মানে অপোজিট বোঝাচ্ছে, দুটো আলাদা অপোজিট কিন্তু আমাদের রিলেশন তৈরি হচ্ছে। তাহলে এটার মতো কী হবে? ভারত, পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গের মধ্যে তো ভারত, ভারতের মধ্যে তো পশ্চিমবঙ্গ রয়েছে, তাহলে এটা হবে না। তারপর দেখো রাত, দিন, হ্যাঁ এটা হতে পারে, দিন রাত, এটা একটা অপোজিট সাইড, অপোজিট দিক বোঝাচ্ছে। টাকা পয়সা,
টাকা পয়সা তো অপোজিট হলো না, তারপর দেখো চেয়ার টেবিল, চেয়ার টেবিলে কিন্তু অপোজিট হলো না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? রাত এবং দিন। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রাত এবং দিন। ওকে চলো আজকের শেষ প্রশ্ন, এই প্রশ্ন করে আজকের মতো শেষ হবে। তো তোমাদের কতগুলো সঠিক হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো পরের প্রশ্ন হচ্ছে, চেয়ার টেবিল এর সাথে কী সম্পর্ক? হাতুড়ি বেঞ্চ, কাঠ পেরেক, চেয়ার বেঞ্চ, লোয়ার, আচ্ছা হায়ার বেঞ্চ, লোয়ার বেঞ্চ, ঠিক ভুল? দেখো বাকিগুলো হাতুড়ি এবং বেঞ্চ এর সাথে কী রিলেশন হলো বুঝতে পারছি না। চেয়ার টেবিল কী? দুটোই একই জিনিস, চেয়ারের ওপর আমরা ধরো বসতে পারি এবং টেবিলে হচ্ছে কোনো কিছু রাখতে পারি। ঠিক তেমনভাবে দেখো হায়ার বেঞ্চ এবং লোয়ার বেঞ্চ, হায়ার বেঞ্চে কোনো কিছু রাখতে পারি, লোয়ার বেঞ্চে আমরা বসতে পারি। তার মানে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বাকিগুলো হবে না। কেন বলো তো? কাঠ এবং পেরেক, কাঠের সাথে পেরেকে কী সম্পর্ক বলো? কাঠে আমরা কোনো কিছু পেরেক ঠুকতে পারি, এর সাথে মানে কোনো কিছু রাখার তো সম্পর্ক হচ্ছে না, তাই না? তাহলে এটা হচ্ছে না। তারপরে দেখো হাতুড়ি এবং বেঞ্চ, হাতুড়ির সাথে বেঞ্চে কী রিলেশন? কোনো কিছুই তো হচ্ছে না, ঠিক আছে। তারপরে দেখো ঠিক ভুল, এই দুটো অপোজিট সাইড হয়ে গেল। তাহলে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর কী হবে আমাদের? অপশন নাম্বার সি হবে, হায়ার বেঞ্চ এবং লোয়ার বেঞ্চ। তাহলে দেখো কতটা সোজা কিন্তু আমাদের এই প্রশ্নগুলো ছিল। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি জেনে মেনে পরীক্ষায় এই ধরনের কিছু প্রশ্ন আসে, এরপর আশা করছি তোমরা আর ভয় পাবে না বা ছেড়ে আসবে না। তো যদি তোমাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না এবং শেয়ার করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।